প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নলেজ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি মডেল টেস্টের প্রথম পর্ব হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তো আপনারা তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক কোন ত্রিকমৈতিক অনুবাদটির মান অসংজ্ঞায়িত কোশেক জিরো ডিগ্রি টু ডিগ্রি হলে টু টেন এ বাই টেন এর মান কত টু রুট ওভার থ্রি একটি সমবাহুর ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ এ হলে এর ক্ষেত্রফল কত রুট ওভার কোসেক প্লাস কট সমান সমান টু হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান কত ওয়ান বাই টু একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত দুশো ষোলো ঘন সেন্টিমিটার একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ হলে পরিসীমা কত ছিয়ানব্বই মিটার পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত বগুড়া একটি কুনকের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর হেলানো উচ্চতা কত তেরো সেন্টিমিটার প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল গুবি মরুভূমি কোথায় অবস্থিত চীন এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলায় তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত কুমিল্লা জেলায় ঢাকা প্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল ষোলোশো সালে কোন দেশের সংবিধান অলিখিত ব্রিটেন ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে সিডর শব্দের অর্থ কি চোখ বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় চব্বিশ বছর বয়সে প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম ডক্টর সুফিয়া আহমেদ বিশ্ব শিক্ষক দিবস কোনটি পাঁচই অক্টোবর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল জাতীয় স্মৃতিসৌধের সৈয়দ হোসেন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে সিপিইউ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত তুরস্ক বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি প্রাকৃতিক গ্যাস দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার শব্দটির অর্থ গাছটিতে ফুল ধরেছে পেশেন্ট ইজ বিটার বাট ইটস ফ্রুইটস ইজ সুইট সবুরে মেওয়া ফলে বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং এর অর্থ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন